ট্যাক্সির মধ্যে কুড়িয়ে পেয়েছিলেন একটি ক্যামেরা, সেটা দিয়েই ছবি তুলতেন। সত্যজিৎ রায় তখন রামপুরহাটে গুপি গাইন বাঘা বাইনে শুটিং করছিলেন। গুপির ঢাকে জলের ড্রপ কীভাবে পড়বে সেটারই রিহার্সাল দিচ্ছেন। তখন সেখানে নিমাই ঘোষ গিয়েছিলেন ঘুরে দেখতে। সেখানে গিয়ে সত্যজিৎ রায় ছবি তুলে দুটো রোল ক্যাসেট নিয়ে চলে এলেন সোজা কলকাতায়। গেলেন বালিগঞ্জ ফাঁড়ি রেনেসাঁয়ে, গিয়ে বংশীচন্দ্র গুপ্তকে বললেন ছবিগুলো প্রসেস করে দিতে। 15-20 মিনিট বাদে ডিজিটাল রুম থেকে বেরিয়ে এসে বংশীচন্দ্র গুপ্ত তার পেটে এক ঘুষি মারলেন, কপালে চুমুও খেলেন, বললেন ছবি তোলো, তোমার হবে। তারপর বংশীচন্দ্র গুপ্তের সাহচর্যে এসে সব শিখলেন। এরপর আবার একদিন তিনি বংশীবাবুর সঙ্গে গেলেন শুটিং দেখতে। বংশীবাবু মানিকদাকে তার তোলা ছবিগুলো দেখালেন, একটার পর একটা তাসের মতো দেখলেন তিনি। দেখে নিয়ে বললেন কে ছবি তুলেছে? বংশীবাবু বললেন নিমাই তুলেছে। বংশীবাবু তখনই ডাকলেন নিমাইকে। তারপর সত্যজিৎ রায় নিমাইবাবুকে ধাক্কা দিয়ে বললেন আপনি তো বসে আমার অ্যাঙ্গেল মেরে দিয়েছেন। সেই শুরু। তারপর একদিন একটা ফোন পেলেন। মানিকদা বললেন আর ফিরে দেখতে হয়নি নিমাই ঘোষকে। যদিও নিমাই ঘোষ আসলে নেপথ্যেই রয়ে যেতে চেয়েছিলেন বরাবর, যে কারণে নিজের মতো সত্যজিৎ বাবুকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। সাদা কালোতেই তিনি বেশিরভাগ ছবি তুলেছেন সাধারণ ক্যামেরায়, কখনো ফ্ল্যাশ ব্যবহার না করে। সাদা কালোর কল্পনাদীপ্ত বিভাজন, ধূসরের নানা মাত্রার বিশ্লেষণের মধ্য দিয়ে ব্যক্তি ও পরিবেশের ভেতর বাস্তবতীর্ণ অনির্বচনীয় এক পরিমণ্ডল গড়ে তোলার প্রয়াস তাঁর ছবির অন্যতম বৈশিষ্ট্য। কোথাও তিনি দৃশ্যকে ভাঙেননি, স্বাভাবিকতাতেই সংস্থিত থেকেছেন, অথচ উপস্থাপনার গুণে সেই স্বাভাবিকতায় গভীরতর মাত্রায় ব্যঞ্জিত হয়েছে। আলোকচিত্রী হিসেবে এখানেই তার সার্থকতা। সত্যজিৎ রায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা নিমাই ঘোষ স্থির চিত্রী হিসেবে কাজ শুরু করেন গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রে। এরপর 1969 থেকে দীর্ঘ প্রায় 2 দশক স্থির চিত্রী হিসেবে তার সঙ্গে যুক্ত ছিলেন। 1991 সালে আগন্তুক চলচ্চিত্রেও তিনি স্থির চিত্রী সংগ্রাহক ছিলেন। সিনেমা ছাড়াও নাটক, মুখবায়ব, নিসর্গ, আদিবাসী ইত্যাদি বিষয় নিয়েও কাজ করেছেন নিমাই ঘোষ। আন্তর্জাতিক মহলে তিনি রেজ লেন্সম্যান নামেও পরিচিত ছিলেন। 1934 সালে নিমাই ঘোষের জন্ম। 2007 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির জুরি সদস্যও ছিলেন তিনি। 2010 সালে তাকে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। দীর্ঘ 25 বছরের চিত্রগ্রাহক জীবনে 90,000-এরও বেশি ছবি তুলেছেন। 2020 সালের 25শে মার্চ 86 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রখ্যাত এই আলোকচিত্রী দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সিনেমা জগতের অনেকেই ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাতে তার বাসভবন যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেই সময় করোনা মহামারীর জন্য সারা দেশে ছিল লকডাউন, তাই সেই জেরে অনেকেই তাদের প্রিয় নিমাইবাবুকে শেষবারের মতন দেখতেও পান। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাই। ওনার কাজ আর ওনার ভাবনাকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার। কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের নানা খবর এবং ঘটনা জানার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।